যদি এভাবে আমার উপরে রাগ করে থাকে কেউ, তাহলে আমি ভালো হয়ে কি করব? সেটা আমার দেখার বিষয় না। আমি একজনকে ভালো করতে চেয়েছিলাম, সে আমার সাথে প্রতারণা করেছে। আমি আর কখনো তার সাথে কথা বলতে চাই না। মুখে বললে তো সব হয় না, তাই না? কাজে দেখিয়ে দিতে হয়। এখন তো সে কথা বলতেছে আমার সাথে, তাই না? তাহলে বাকি সময় কথা বললে সমস্যা কি? মুখে বলতেছি কারণ সে বুঝতে পারতেছে না আমার ব্যাপারটা, তাই তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে করে সে পরে এসে আমাকে ডিস্টার্ব না করে। এটি কিন্তু একদম ভালো হবে না বলে দিলাম। সে আর একবার যদি এভাবে আমার সাথে কথা বলেছে, তাহলে কিন্তু তোকে আমি অযথা আমার উপর কেউ রাগ দেখালে সে তো বৃথা যাবে। আমার উপর রাগ দেখিয়ে কোনো লাভ নাই, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাই জন্য ভালো হবে। বুঝতে পেরেছি। ভালোভাবে কথা বললে কেউ তো শোনে না। যদি এখন খারাপ ব্যবহার করি, তখন বুঝবে যে আরো খারাপ হয়ে যাচ্ছে। আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, এখন আমার ঘুমানো প্রয়োজন। এখন যদি কেউ আমাকে ডিস্টার্ব করে তাহলে তো রাগ এমনিতে উঠে যাবে, তাই না? আচ্ছা, আমি তাহলে তার জন্য কিছু ওষুধ নিয়ে আসতেছি। সে যেন দরজা বন্ধ করে না দেয়, তাকে বলে দিলাম। তারপরও যদি সে দরজা বন্ধ করে দেয়, তাহলে বাড়িতে তুলকালাম তৈরি হবে। আমি এমনিতেই ঠিক হয়ে যাব, আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না। তাই আমি চাচ্ছি না কেউ আমার জন্য কষ্ট করুক। আমি এখন যদি ঘুমিয়ে যাই, তাহলে ঘুম থেকে উঠলে আমার মাথা ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারতেছি না সে আমার সাথে মেয়ে মানুষদের মতো ঝগড়া করতেছে কিসের জন্য, ছেলে হয়ে? আমি বুঝতে পারতেছি না এত ঝগড়া করতে পারে একটা ছেলে, আমি কখনো কল্পনাও করতে পারিনি। যদি কেউ আমাকে কোনো প্রকার খারাপ কথা বলে বা আমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলায়, বা আমাকে কথা দিয়ে কথা না রাখে, বা আমি তার সাথে এমনি করি। অনেক হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি যাচ্ছি, আর একটু পর এখানে চলে আসব। যদি এসে দেখি রুমের দরজা বন্ধ হয়েছে, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কথাটা বলে প্রিয়াঙ্কা মাহিনকে আর কোনো কথা বলতে দিল না। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল, কারণ মাহিনকে দেখে বোঝা যাচ্ছে মাহিনের মাথা ব্যথা করছে, চোখ লাল হয়ে আছে। তাই প্রিয়াঙ্কা মাহিনকে আর কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল ওষুধ নিয়ে আসার জন্য। প্রিয়াঙ্কা তো এখানকার সব কিছু জানে, আর দোকানদারদের সাথেও ভালো পরিচিত আছে। তাই সে কাউকে না বলে বাসা থেকে বের হয়ে গেল, আর সেখান থেকে বেরিয়ে একটা ডক্টর দোকানে চলে আসলো। ডক্টর দোকানে কিছু মেডিসিন নিয়ে আবার বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে যে রিনা বেগম রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত, তাই তাকে কোনো প্রকার ডিস্টার্ব না করে নিজে থেকেই টেবিলের উপর থেকে পানি নিয়ে মাহিনের রুমের সামনে চলে আসলো। এসে দেখে আবার মাহিন রুমের দরজার ভেতর থেকে বন্ধ করা। এটা দেখে তো প্রিয়াঙ্কা অনেক রাগ হতে লাগলো। প্রিয়াঙ্কা যে এত করে বলে গেল যাতে করে যেন ভেতর থেকে দরজা বন্ধ করা না হয়, কিন্তু সে আবার হয়ে গেল। তাই যদি হঠাৎ কোনো একটা কিছু হয়ে যায়, তখন তো কেউ ভিতরে প্রবেশ করতেই পারবে না। প্রিয়াঙ্কা মাহিনের দরজার উপর আবার পেটানো শুরু করে দিল। মাহিন শুয়ে থাকতে পারছে না ভালো করে, এমনিতেই তার মাথা ব্যথা করছে, খারাপও লাগতেছে, তার উপর এত শব্দ আর ভালো লাগছে না বারবার। তাই সে বিরক্ত নিয়ে তাড়াতাড়ি গিয়ে রুমের দরজা খুলে দিল। প্রিয়াঙ্কাকে রাগ দেখাতে গিয়েও থেমে গেল, কিছু না বলে চুপচাপ দরজা খুলে রেখে মাহিন আবার শুয়ে পড়ল, যাতে করে আর কারো কথা শুনতে না হয়, কারণ এখন কারো কথা শুনতে মন চাচ্ছে না মাহিনের। এই রাগগুলো আমার উপর না দেখিয়ে অন্য কারোর উপর দেখালে ভালো হবে, কারণ আমি কারোর রাগকে ভয় পাই না। আমি তাকে বলে দিয়েছিলাম যে সে যেন এখানে এসে আমাকে ডিস্টার্ব না করে, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, এখন কারোর সাথে কথা বলতে ভালো লাগতেছে না আমার। এই নাও, এগুলো আগে খেয়ে নাও, তারপর ওষুধ খাবে, তারপর ঘুমিয়ে যাবে। যখন ঘুম ভাঙবে তখন ঠিক হয়ে যাবে। এখন জরুরি ওষুধ খাও, না হলে পরে আরো অসুস্থ হয়ে যাবে, তখন তোমাকে নিয়ে টেনশন করতে হবে। আমাকে নিয়ে কাউকে টেনশন করতে হবে না, আমি ঠিক হয়ে যাব, আমার ওষুধ খেতে হবে না, আর এখন আমার কিছু খেতেই ভালো লাগবে না, তাই আমি কিছু খাবো না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, এখন যদি আর একবার না করেছো, তাহলে কিন্তু কি করব নিজেও জানি না, মাথা ঠিক নেই কিন্তু। যে আমাকে কথা দিয়ে কথা রাখে না, তার সাথে আমি কোনো কথা বলি না, এখান থেকে সে চলে গেলে আমি অনেক খুশি হব। আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমাকে মাফ করে দাও, তারপর আমার উপর রাগ করে থেকো না। আমার উপর রাগ করে থাকলে এই ওষুধের উপর রাগ করে থেকো না, ওষুধ অন্তত খেয়ে নাও। আমি তাকে একটা শর্তে মাফ করে দিতে পারি, সে যদি এরপর থেকে আমার কথা শুনে, তাহলে আমি তাকে মাফ করে দিতে পারি। আচ্ছা, কথা দিলাম, এখন থেকে তোমার সব কথা আমি মেনে চলবো, তাও আমার উপর রাগ করে থেকো না, ওষুধটা খেয়ে নাও। আমি এমনিতেই ঠিক হয়ে যাব, আমার ওষুধ খেতে হবে না, তাই আমি এখন কোনো ওষুধ খাবো না। আমার কিছু খেতে ইচ্ছে করতেছে না,
তুমি এখন যাও, আমি ঘুমাবো এখন। এখন তো খুশি, এখন কথা বলতেছি। আমি এত কষ্ট করে ওষুধ নিয়ে আসলাম আর তুমি খাবে না, এটা কিভাবে হয়? তোমাকে খাইতেই হবে। তুমি বোধহয় চেষ্টা করো না, কিসের জন্য বললাম তো, আমার এখন খেতে ইচ্ছে করতেছে না, তুমি যাও আমি পরে খেয়ে নিব। সেটা কোনোভাবেই সম্ভব না, আমি যেহেতু এনেছি আমার সামনে খেতে হবে। তার আগে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আর কাউকে ঘুমাতেও দেব না। আমার সাথে ঠিক হচ্ছে না, আমি কিন্তু এবার অনেক রেগে যাব। রেগে গেলে আমি কি করি না করি কিচ্ছু জানি না। এখন যদি সে আমার সামনে থেকে চলে না যায় তাহলে কিন্তু ভালো হবে না। তুমি কিন্তু আবার আমার উপর রেগে যাচ্ছ, এটা কিন্তু কথা ছিল না। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ, তার উপর আবার রাগ দেখাচ্ছ কিসের জন্য? হয়েছে, দাও কি করতে হবে দাও, আমি খেয়ে নিচ্ছি, তারপর তুমি এখান থেকে চলে যাবে, আর এক মুহূর্ত এখানে থাকবে না। তারপর প্রিয়াঙ্কা মুচকি হেসে মাহিনকে ফলগুলো দিল। মাহিন চুপচাপ সেগুলো খেয়ে নিল, আর তারপর প্রিয়াঙ্কা মাহিনকে ওষুধগুলো এগিয়ে দিল। মাহিন সেগুলো খেয়ে শুয়ে পড়ল, আর প্রিয়াঙ্কা মাহিনের পাশে কিছুক্ষণ শুয়ে থাকলো। মাহিন চোখ বন্ধ করে নিয়েছে, মাহিন অনুভব করছে যে তার পাশে প্রিয়াঙ্কা শুয়ে আছে, কিন্তু মাহিন কোনো কথা বলছে না। এখন তার প্রচুর মাথা ব্যথা করছে তার জন্য। এখন যদি মাহিন প্রিয়াঙ্কার সাথে চিল্লাচিল্লি করে তাহলে নিজের ক্ষতি হবে, তার মাথা ব্যথা ঠিক হবে না। তাই মাহিন নিরুপায় হয়ে চুপ মেরে আছে, কিছু বলতে পারছে না। তার এখন কোনো শব্দ ভালো লাগছে না, মাহিন না পারছে কিছু করতে, না পারছে কিছু বলতে। এখন কি করবে? প্রিয়াঙ্কাকে এখান থেকে যেতেও বলবে, তখন তো আবার প্রিয়াঙ্কা নানা ধরনের কথা শুরু করে দিবে, কিন্তু এখন তো মাহিনের কোনো কথা বলার ইচ্ছে করছে না। তাই মাহিন বাধ্য হয়ে চুপচাপ শুয়ে রইল, কোনো কথা বলছে না একদম। নিরুপায় হয়ে সেখানেই চুপ মেরে শুয়ে রইল। আর প্রিয়াঙ্কা মাহিনকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে, সে নিজেও বুঝতে পারছে না কেন এরকম করছে। কেন জানি প্রিয়াঙ্কার ভালো লাগতেছে মাহিনের উপর অধিকার ফলাতে। প্রিয়াঙ্কা এর আগে এরকম কখনোই অনুভূতি হয়নি, এ প্রথম প্রিয়াঙ্কার এরকম অনুভূতি কাজ করছে মনের ভেতর। মাহিন যে কখন ঘুমিয়ে পড়েছে সে বুঝতেই পারেনি, যখন তার ঘুম ভাঙলো তখন দেখে প্রিয়াঙ্কা তার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। মাহিন সেটা দেখে অবাক হলো, কারণ প্রিয়াঙ্কা এখানে শুয়েছিল, সে উঠে যায়নি। সেটা ভেবে মাহিনের অনেক রাগ হতে লাগলো। এখন মাহিনের মাথা একদম ঠিক আছে, এখন তো তাকে বকাঝকা করতেই পারে, কারণ তাকে তখন বলতে পারেনি, তখন তার মাথায় প্রচণ্ড ব্যথা ছিল। মাহিন প্রিয়াঙ্কাকে ধাক্কাধাক্কি করতে লাগলো, যাতে করে প্রিয়াঙ্কার ঘুমটা ভেঙে যায়। কিন্তু প্রিয়াঙ্কা ঘুম ভেঙে দিয়েছে একটু আগে, যখন মাহিন বুঝতে পেরেছে যে প্রিয়াঙ্কা তার উপর শুয়ে আছে। আর যখন মাহিন প্রিয়াঙ্কাকে একটু স্পর্শ করেছিল তখনই প্রিয়াঙ্কার ঘুম ভেঙে গিয়েছে, সে চুপ মেরে শুয়ে আছে, দেখতে চায় মাহিন কি করে তার সাথে। এখনও শুয়ে থাকলে হবে? আমার ঘুম ভেঙে গিয়েছে আর আপনি এখানে শুয়ে আছেন কিসের জন্য শুনি? ভালোভাবে কথা বলি দেখে যা খুশি তাই করবেন, আমি সেটা মেনে নিব। প্রিয়াঙ্কা চুপ, কোনো কথা বলছে না, সে ঘুমের ভান ধরেই শুয়ে আছে এখনও মাহিনের বুকের উপর। মাহিন প্রিয়াঙ্কাকে সরিয়ে দিল এবার বিরক্ত ভাব নিয়ে। এবার প্রিয়াঙ্কা চোখ খুলে মাহিনের দিকে তাকিয়ে রইল, মনে হচ্ছে যে প্রিয়াঙ্কা কিছুই জানে না, এরকম একটা ভাব করে মাহিনের দিকে তাকিয়ে রইল। আজব ব্যাপার তো, এটা কি হচ্ছে আমার সাথে? আমি আপনার সাথে ভালোভাবে কথা বলি বলে আপনার যখন যেটা ইচ্ছা সেটা করবেন, এটা কখনো মেনে নিতে পারবো না আমি। আসলে আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে ধরে রেখেছেন, যার কারণে আমি যেতে পারিনি। আমার এখানে দোষ কোথায় বলুন তো? মাথা ঠিক আছে আপনার, আমি কিসের জন্য আপনাকে ধরে রাখবো? আর আপনি আমার রুমে শুয়েছিলেন কিসের জন্য সেটা বলেন। ন্যাকামি করতে হবে না, আমি সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছি। আপনার মতলবটা কি, আমি এত জোর করলাম আপনি আমাকে ছেড়ে দিলেন না কিসের জন্য, সেটা বলে নাকি? আচ্ছা, আমি ভুল স্বীকার করতেছি, হয়তো ঘুমের ঘোরে আপনাকে ধরতে পারি। এখন প্লিজ আপনি এখান থেকে চলে যান, আর আমার এখানে আসবেন না বলে দিলাম, ভালো লাগতেছে না, আপনি এখান থেকে চলে যান। এখনও এখানে একদিন থাকলাম না, তাতেই আমার উপর বিরক্ত হয়ে চলে যেতে বলছেন। বাহ, আপনার কথা আর কোনো জবাব নেই আমার কাছে, কি বলবো। আচ্ছা চলে যাচ্ছি। আমি কি সেটা বলেছি? আমি এই রুম থেকে চলে যেতে বলেছি, বাসা থেকে চলে যেতে বলিনি। উল্টাপাল্টা বুঝলে কিন্তু ভালো হবে না, এখান থেকে চলে যান আর নিজের রুমটা বুঝে নিয়ে সেখানে গিয়ে বিশ্রাম করুন। আচ্ছা তুমি আমাকে আপনি আপনি করে সম্বোধন করতেছো কিসের জন্য বুঝলাম না, আমাকে কি চেনো না, নাকি যেভাবে বলতেছো মনে হচ্ছে আমি তোমার বড়? আমার ইচ্ছা হয়েছে আমি বলতেছি, আপনার ইচ্ছা আছে আপনিও তো আমাকে আপনি বলে সম্বোধন করলেন, তাই না? আচ্ছা এখন যেহেতু তোমার মাথা ব্যথা হয়েছে, চলো আমার সাথে, আমার রুমটা গুছিয়ে দিয়ে আসবে। একা একা কতক্ষণই গুছাবো, তুমি সাহায্য করলে অনেক উপকার হবে। আমি যেতে পারবো না, তোমার একটা ভাই আছে, গিয়ে তাকে বলো সে তোমার সাথে তোমাকে সাহায্য করবে। আমি যেতে পারবো না। তুমিই তো আমার বড় ভাই, তাই না? তখন না বললাম তুমি আমার ভাই,
আর ভাই বোনকে সাহায্য করবে না, এটা কোনো কথা?